লক্ষীপুরের রায়পুরে এসটিভি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এটি আমাদেরকে এসটিভির যে একজন রিপোর্টার, এটি আমাদেরকে কমিশনকে, দ্যাট মিন্স আমাদের যে সচিবালয়কে জানিয়েছে এবং এই বিষয়টি আমরা তাৎক্ষণিক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জানিয়েছি এবং তারা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে মামলা করার এবং তাদেরকে গ্রেপ্তার করারও কাজ তারা হাতে নিয়েছে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসটিভি, সাথে আছি সবসময়।